আবু বকর সিদ্দিক সাপে কামড়াইছে অঙ্গনবী থুতু দি ভালা হই গেছে বুঝতে পেরেছো হ্যাঁ এখনকার যুগে আমরা যদি বিষাক্ত কিছু দংশন করে কার কাছে যাই ওঝা বৈদ্যর কাছে যাই ডাক্তার কবিরাজের কাছে যাই সেই যুগে কোন ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্য কিছুই ছিল না সেই যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হতো যখন বিষাক্ত কিছু দংশন করত আর আল্লাহর থুতু মোবারক সেই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বিষাক্ত মুক্ত হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকে সাপে কামড়াইছে অঙ্গনবী থুতু দি ভালা হই গেছে আবু বকর সিদ্দিকে সাপে কামড়াইছে অঙ্গনবী থুতু দি ভালা হই গেছে বলো সেই যুগে কি ওঝা বৈদ্য এগুন ছিল নি বলো সেই যুগে কি ওঝা বৈদ্য এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবী যে এমন গাতাইলে নবী আর হে মানি এমন গাতারে নবী হুজ্জা খাই পানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবী জি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবী জি নারাইতে